আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আমার বারান্দায় আছি, আর দেখুন বারান্দা থেকে আমার যে গাছগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। এখানে নয়নতারা ফুলের গাছ আছে, আর এই যে দেখতে পাচ্ছেন এটা কচু শাকের গাছ। কিছুদিন আগে যখন বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছি। কচু শাকের গাছ আনবো শুনে বাড়িতে সবাই হাসাহাসি করেছে, তারপরও আমার বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে তুলসী গাছ, গাছগুলো আগোছালো হয়ে পড়ে আছে। আশা করছি বারান্দার এই বাগানগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে নিব, আর গুছিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে রান্না করতে চলে এসেছি। আজকে তো দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ কেটে নিয়েছি। আজকেও বলতে গেলে জাতীয় ফুল আর জাতীয় মাছ দুটোই রান্না করছি বাসায়। তবে আজকে আমার খুব পছন্দের একটি তরকারি রান্না করব। বাড়ি থেকে আসার সময় কচু দিয়ে দিয়েছিল, তো কচুগুলোকে কেটে সিদ্ধ করে পানি ছড়িয়ে রেখেছি। বড় কচুগুলোকে সাধারণত আমি টুকরো করে কেটে নেই, তারপরে প্রেশার কুকারে পানি দিয়ে ওগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেই। কিছুদিন হয়েছে এখানকার কচু যখন আমি রান্না করছিলাম বেশিরভাগ সময়ে গাল চুলকিয়েছে, তো এজন্যই বাড়ি থেকে কচু নিয়ে আসা। আর বাড়ির কচুগুলো এত ভালো হয়, ওগুলোতে সাধারণত আমাদের ওরকম গাল চুলকানোর সমস্যাটা হয় না। এদিকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ইলিশ মাছের যে কাটার অংশটা ছিল সেই কাটার অংশগুলো দিয়েছি। এখানে সম্ভবত ইলিশ মাছের ফুলকা আর মাথার নিচের দিকে যে অংশটা সেই কাটার অংশটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে টুকরো করে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাগুলো ভাজি করব, এজন্য এই শেপে কেটে নিয়েছি। শাপলাগুলো দেওয়ার পর ইলিশ মাছের কাটার মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। শাপলা সিজনে শাপলাটা আমার বাসায় প্রায়ই কেনার চেষ্টা করি, কারণ এই সবজিটা আমার বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করে। বাচ্চারাও দেখেছি শাপলা দিয়ে ভাত মেখে দিলে খুব পছন্দ করে খায়। তো এই তো কথা বলতে বলতে শাপলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আরও একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি হাই হিটেই রেখেছি, কারণ শাপলা থেকে অনেকটা পানি বের হয় আর ওই পানিতেই শাপলাগুলো নরম হয়ে যায়। এজন্য হাই হিটে না রাখলে দেখা যাবে সব গলে যাবে। মাছের কাঁটাগুলোকে এভাবে চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে, যাতে করে এটার যে সেন্টটা আছে সেটা পুরো ভাজিতে ছড়িয়ে যায়। সবচেয়ে সহজ আর সবচেয়ে টেস্টি রান্নার মধ্যে একটি হচ্ছে শাপলা ভাজি। তো শাপলা ভাজি এখন কমপ্লিট হয়ে গেছে। আমি চুলার জালটাও বন্ধ করে দিচ্ছি আর এটাকে তুলে নিচ্ছি। একটা কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণেই তেল দিয়েছি, আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তেলটা আমি ইদানিং একটু কমিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যেহেতু ইলিশ মাছ তাই আর রসুন দেইনি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই মশলাটা এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি তো কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর পরে এই পানিটা দিয়েছি। এই পানিটা দিয়েছি মাছগুলো যে এর মধ্যে দিয়ে কষিয়ে নেব সেই জন্য। এখন ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলোকে এখন নেড়ে চেড়ে রান্না করছি প্রায় 2 মিনিটের মতো। ইলিশ মাছ রান্নার সময় সবসময় আমি ঘড়ি ধরে রান্না করি, এতে করে যেটা হয় মাছগুলোর স্বাদ কিন্তু একদম অটুট থাকে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। প্রায় 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। মাছগুলো এ পর্যায়ে কষানো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। অন্য কোনো মাছ হলে আরও বেশি সময় কষিয়ে নিতাম, কিন্তু ইলিশ মাছ যেটা হবে বেশি সময় এটাকে জাল করলে এটা যে স্মেল আছে সেটা কমে যাবে, আর সেই সাথে ওঠানোর সময় মাছগুলো ভেঙে যেতে পারে। এজন্য এই মাছটা যদি আমি এইভাবে রান্না করি তাহলে ঘড়ি ধরে ধরে জাস্ট 2 মিনিট রান্না করে নিই।
মাছগুলোকে এখন তুলে নিচ্ছি। এখন আগে থেকে যে কচু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কচু যদি ভালো জাতের হয় তাহলে দেখবেন সিদ্ধ করার সময় অনেকটা সফট হয়ে গেছে, তো আজকের কচুও তেমন হয়েছে। সিদ্ধ করার সময় অনেকটা সফট হয়ে গেছে, এই জন্য আর বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, কারণ বেশি নাড়াচাড়া করলে দেখা যাবে কচুগুলো ভেঙে যাবে আর তরকারিটা খেতে ভালো লাগবে না। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লবণ। গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে পরিমাণ ঝোল পছন্দ করি সেই পরিমাণ গরম পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে রান্না করে নিচ্ছি 7-8 মিনিটের মতো, বেশি সময় কিন্তু এটাকে জাল করা যাবে না। 7-8 মিনিট রান্না করলেই দেখবেন কচুর মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আর ঢাকনা ছাড়াই রান্নাটা করছি। 7-8 মিনিট পরে এখন এর মধ্যে আগে থেকে কষিয়ে নেওয়া সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে এগুলোকে ভালো করে সাজিয়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া তো এ তরকারি করা যাবে না। কচু জাতীয় সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার পর রান্না করাই সবচেয়ে ভালো, না হলে কিন্তু এটাতে গলা ধরার চান্স থাকে। একটা ঢাকনা দিয়ে এখন এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে ঈশান বারবার এসে রান্নাঘরে খোঁজ নিয়ে যাচ্ছিল যে আমার রান্না কমপ্লিট হয়েছে কি না। আর যেহেতু আজকে ওর পছন্দের মাছ রান্না হচ্ছে তাই ও আগে থেকেই টের পেয়ে গেছে। বারবার এসে জিজ্ঞাসা করছিল আম্মা আজকে কী মাছ রান্না করছো, তো আমিও বললাম আমি তো এখন ওদেরকে খাবার সার্ভ করতে চলে যাচ্ছি। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।